আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার দিন জুম্মার দিন তো জুম্মা থেকে আসার সময় রাস্তায় দেখি যে বেল বিক্রি হচ্ছে আমি চারটে বেল কিনলাম দেখেন কি বেল কিনেছি এটা কি বল হয় বেলি বেল একটা বেল ওরাই আমি ভেঙে ট্রাই করেছি ফ্যান্টাস্টিক ভেরি গুড টেস্ট হঠাৎ করে মনে পড়লো যে এই বেলটা কী জিনিস আমাদের দেশে বেল হচ্ছে হয়তোবা আমরা জানি না এর মধ্যে কী রয়ে গেছে এই জন্যে আজকে এই ভিডিওটা করতেছি বেলটা কোথায় হয় একটু যদি চিন্তা করুন একটু যদি ইন্টারনেট ঘাটাঘাটি দেখেন ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা এই সাইডেই বেলটা হয় আমি থাইল্যান্ডে আমি দেখিনি হয়তো বা থাইল্যান্ডে হতে পারে ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমি জানি না তো মোস্টলি বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া এই জোনটাতে বেলটা হয় এটাকে বলা হয় স্টোন এবং উড আপেল কেউ কেউ বলে স্টোন আপেল কেউ কেউ বলে উড আপেল আর আমরা বলি বেল আসুন এই বেলের মধ্যে কি রয়ে গেছে এটা কি জিনিস কিসের জন্য আমরা বেল খাব কখন খাব কিভাবে খাব এগুলো নিয়ে একটু আলোচনা করি বেলের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট ভাইটামিনস এবং ভাইটাল মিনারেলসগুলো রয়ে গেছে যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ভিটামিন বি ওয়ান বি টু এবং ভিটামিন সি এবং ভিটামিন অক্সিডেন্ট এগুলো ভিটামিন বি গ্রুপ এটা এনার্জি প্রোডাকশনের অত্যন্ত ইম্পর্টেন্ট আরও ভাইটার কিছু মিনারেলস রয়ে গেছে আপনারা এটা জানেন যে এগুলো ছাড়া আমাদের বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হবে না সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম আয়রন অত্যন্ত ভাইটাল মিনারেলসগুলো এই বেলের মধ্যে রয়ে গেছে তাহলে আসুন এইগুলা ছাড়াও এই মিনারেলস ভাইটামিন ছাড়াও বেলের মধ্যে আর কি রয়ে গেছে বেলকে আমি বলবো সমস্ত ডাইজেস্টিভ প্রবলেমের একমাত্র ন্যাচারাল রেমেডি একমাত্র কি শুনে বলছি এই বেল যত প্রবলেম হইতে পারে ডাইজেস্টিভ থাকতে সবগুলো সলভ করতে সাহায্য করবে যেমন আপনার এসিড রিফ্লক্স নেক্সট আলসার গ্যাস্ট্রাইটিস তারপরে কি আইবিএস, আইবিডি ডায়রিয়া এরপরে কনস্টিপেশন লিভার গাট হেলথ সব জায়গায় এটা কাজ করবে এটা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাক্টেরিয়াল এমনকি ডাইজেস্টিভ ক্যানালের মানে চ্যানেলের ডাইজেস্টিভ ট্র্যাক্টর যে কোনো প্রবলেম এই বেল সলভ করতে সাহায্য করবে আমি সাহায্য করবে এমন কোনো জিনিস নাই যে একটা জিনিস আপনার সব কিছু কিউর করে ফেলে আমাদের বডিটা কম মানে খুব কমপ্লেক্স একটা সিস্টেম এটা যেন একটা একটা ই লাগবে বলছে একটা জিনিস আপনাকে কোনো দিন কিউর করতে পারবে না একটা কম্বিনেশন দরকার আছে তো বেল্টটা আমি মনে করি যে আপনার রেগুলার বেল বেলের শরবত খান ই করেন আপনাদের এইসব প্রবলেম সলভ হবে দেখুন বেলটা শুধু ডাইজেস্টিভ সিস্টেমের জন্য না আমি কি বলছি গাট হেলথ প্রচুর পরিমাণে ফাইবার হয়ে গেছে আমাদের ফাইবার যদি শর্ট পড়ে কারণ আমাদের যে খাবার আমরা খাচ্ছি প্রসেস ফুড জাঙ্ক ফুড এবং মানুষের তৈরি খাবার খাচ্ছি এগুলোতে ফাইবার নাই বলতে গেলে ফাইবার এটা হচ্ছে আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার আর সুগার হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়ার খাবার তো যেহেতু এই প্রচুর পরিমাণ ফাইবার হয়ে গেছে একটা বাওয়ার মুভমেন্টের জন্য এবং আমাদের গাঠিদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট আর ফাইবার কি করবে আপনার যে কার্বোহাইড্রেট মানে সুগার জাতীয় খাবার এইগুলাকে স্লো অ্যাবজর্ভ হবে মানে কি ব্লাড সুগারে আপনার স্পাইক হবে না বেল বলতেছেন যে এখানে কী রয়ে গেছে এটা মিষ্টি তাই না কিন্তু এর মধ্যে সুগার টোস্ট আপনার ইনসুলিনের উপর এটা প্রভাব ফেলবে না নেক্সট আপনারা জানেন যাদের ফাইবার প্রচুর পরিমাণ ফাইবার খাচ্ছেন ওদের দেখবেন যে এল ডি এল কম হবে এচডিএল বেশি হবে এবং আমি যে বলি অক্সিডাইজ স্মল পার্টিকল অফ এল ডি সেইটা কমে যাবে মানে কি যাদের হার্ট ডিজিজ বলতেছেন ওদের জন্য বের একটা রেমেডি মানে ঔষধ লিভারের কথা বললাম যে লিভারকে ক্লিন করা এবং লিভারের ফাংশন ইম্প্রুভ করার জন্য বেল একটা ঔষধ গাট হেলথের জন্য বেল একটা ঔষধ লাং এজমা বরংস যাদের ওদের জন্য বেল একটা ঔষধ ইন্টারেস্টিং হচ্ছে যারা এখনও ওয়েট নিয়ে চিন্তা করতেছেন যে আমার ওয়েট লস হচ্ছে না আপনারা বেল শরবত খান আপনার ওয়েট লস এটা মাস্ট করবে বেল কি একটা সোর্স অফ এনার্জি আপনাকে এনার্জেটিক করবে বেলের যেই কার্বোহাইড্রেট হয়ে গেছে যে একটা ফুয়েল আমাদের এনার্জি প্রোডাকশনের জন্য এবং ওই যে বললাম কো এবং অ্যানজাইম বেলে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে এবং কোয়েনজাইম এটাকে বলা হয় ভিটামিনস এবং মিনারেলস কো অ্যানজাইম এ মানে কি আপনার এনার্জি প্রোডাকশনের যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো রয়ে গেছে এইগুলো ঠিক মতো সুন্দর মতো হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আপনার প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল যদি থাকে ও আর ও ওএস সেইটাকে রাইজ করবে এর মানে এনার্জি প্রোডাকশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বেল তাহলে আপনি এনার্জেটিকও হবেন তাহলে দেখুন এতগুলা জিনিস এতগুলা প্রবলেম আমাকে সলভ করতে সাহায্য করতেছে বেল তাহলে বেলকে আমরা কী বলবো এটাকে বলবো একটা ন্যাচারাল রেমেডি ফর অল ডিজিজ অ্যাকচুয়ালি কার্ডিওভাস্কুলার ডিজিজ লাং ডিজিজ মানে অ্যাজমা থেকে আরম্ভ করে বংকাইটিস গ্যাস্ট্রো ইন্টারেশনাল এনি প্রবলেম আইবিডি আইবিএস, আলসার কনসিপেশান পাইলস আর কি ডায়রিয়া তারপর অ্যাসিড ডিফ্লুয়স আর কি আছে মনে করেন জানি না এবং লিভার ফাংশন থেকে আরম্ভ করে এবং হার্ট ডিজিজ থেকে আরম্ভ করে মানে অ্যালার্জি প্রোডাকশন যদি মতো হয় আপনার ব্রেন ফাংশন ভালো হবে এবং পুরো বডিকে অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি বেল আপনাকে রিপেয়ার করতেছে ঠিক করতেছে তাহলে বেল কি আমরা কি সুন্দর বলবো না একটা ইউনিভার্সাল রিমিডি তাই না তাহলে আসুন এত সুন্দর একটা এত উপকারী একটা ফল আমরা এটা খাব এখন কথা হচ্ছে কিভাবে খাবেন কখন খাবেন এটা তো ইম্পর্টেন্ট তাই না এখানে তিনটে শর্ত পালন করতে হবে প্রথম শর্তটা হচ্ছে বেলটা হতে হবে কাছের পাকা এটা আপনি নিজে পাকালে হবে না দ্বিতীয় শর্ত হচ্ছে যখন বেলের শরবত তৈরি করবেন ভালো পানির দরকার আমি রিকমেন্ড করব আমাদের যে পানিটা আমাদের শপে যে পানিটা আছে সেটা ইউজ করবেন এবং সুগার কোনো দিন ইউজ করবেন না এর পরিবর্তে হিমালয়ান পিঙ্ক সোল্ট একটু অ্যাড করবেন ওয়ান ফোর টি স্পুন এক গ্লাস বড় গ্লাস বেলের শরবতে আপনার ওয়ান ফোর টি স্পুন আপনার হিমার পিঙ্ক সল্ট ইউজ করেন নাথিং এলস মানে ভালো পানি হিমার পিঙ্ক সল্ট এবং বেল এই যে শরবত তৈরি করে পান করবেন কখন খাওয়ার সময় না খাওয়ার আগে না খাওয়ার পরে না দুই খাবারের মধ্যে মানে একটা স্ন্যাক্স হিসাবে ইউজ করবেন আর না হয় মানে এক্সারসাইজের পরে সকালে যখন এক্সারসাইজ করবেন এরপরে বেলের শরবতটা খাত দেখবেন যে আপনার সম্পূর্ণ আবার এনার্জেটিক হয়ে গেছেন আপনার যে ইলেকট্রোনাইটের ডেফিসিয়েন্স এখানে ঘাম ঘামবেন ইউনাম বেরোবে সেটা পূরণ করবে এর মানে বেলটা খাবেন ওই সময়ে ফিটনেসের পরে আর না হয় দুই খাবারের মধ্যে খাবারের সাথে বেলের শরবত খাবেন না তাহলে আমরা যদি এই নিয়ম কানুনগুলো ফলো করি আপনি দেখবেন যে আপনার অনেক প্রবলেম আপনি সলভ করতে পারবেন স্পেশালি ডাইজেস্টিভ প্রবলেম ইনডাইজেশান যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন তাহলে আসুন আমরা বেলটা এনজয় করি এই যে আমাদের নেচারে বেল রয়ে গেছে এইটা এনজয় করে আমার মনে হয় আমি যা দেখে আসছি কারণ আমি কিন্তু বাংলাদেশের অনেক জায়গা এখন দেখে আসছি এটা একটা স্পেশাল লাইভ হবে না বিলিও হবে আমার এক্সপিরিয়েন্স বাংলাদেশে ঘোরার পরে কী হয়ে সেটা আমি শেয়ার করব তাহলে আপনারা আমাদের মানে সেলস মানে আউটলেটে বেলও পাবেন স্পেশাল বেল আমি একটা ভিডিও করেছি এর আগে ওইখানে যে বেল আমি দেখিয়েছি এটি তাহলে সেই বেলটাও আপনারা এখানে পাবেন তাহলে আমাদের ন্যাচারাল রেমেডি দিয়ে আমরা আমাদের শরীরের প্রবলেম সলভ করব। আমরা কোনো কেমিক্যাল ইউজ করব না ভালো থাকুন সুস্থ থাকুন